হ্যালো ভিওয়ার্স ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি আজকে আমরা নতুন একটি লেকচার শুরু করবো সেটি হচ্ছে ডিসি সার্কিট তো আপনাদের বহুল প্রতীক্ষিত এবং অনেকেরই হয়তো যে অনেক কাঙ্ক্ষিত একটি জিনিস তো যাই হোক আমি কথা না বাড়িয়ে আজকের ক্লাসে চলে যাচ্ছি একটি ছোট্ট মেসেজ দিয়ে রাখতে চাই যাদের এই বেসিক জিনিসগুলো ক্লিয়ার আছে তারা দয়া করে ক্লাসটা স্কিপ করে যাবেন কারণ হয়তো ক্লাসটা দেখলে আপনার বিরক্তের কারণ হয়ে যেতে পারে কারণ আমি একদম এন্ট্রি লেভেল থেকে শুরু করছি এদের উদ্দেশ্যেই শুরু করছি যারা একদম কিচ্ছু জানে না তো আমি ওই থিঙ্কিং থেকেই এই বেসিক থেকে শুরু করার প্রয়াসটা হাতে নিয়েছি তো চলুন তাহলে দেখেনি আজকের ক্লাস তো প্রথমেই আমাদেরকে জানতে হবে সিরিজ সার্কিট কি জিনিস সিরিজ সার্কিট আসলে দেখুন এটি যদি একটি রেজিস্টার হয় এটি আরেকটি রেজিস্টার হয় এটি যদি আরেকটি রেজিস্টার হয় অন্যভাবে আপনি যদি বলেন এটি একটি বাতি এটি আরেকটি বাতি এটি আরেকটি বাতি আমাদের বাসাবাড়িতে যে বাতি ব্যবহার করি সে বাতি চিন্তা করুন তো বাতিগুলোকে যদি এইভাবে কানেকশন দেওয়া হয় অর্থাৎ এই রেজিস্ট্যান্সগুলোকে যদি এইভাবে কানেকশন দেয়া হয় অর্থাৎ একটার ভিতরে ঢুকবে অপরের মাথা থেকে বের হবে সে গিয়ে আরেকটার প্রথমে গিয়ে ঢুকবে আবার শেষ প্রান্ত আরেকটার প্রথমে গিয়ে ডুববে এবং সর্বশেষ প্রান্তটা যে ব্যাটারি থেকে সাপ্লাই দিচ্ছি সেখানে চলে আসবে এই ধরনের কানেকশন যদি আপনারা দেখেন এটিকেই বলবো আমরা কি সিরিজ সার্কিট যদি কখনো এই ধরনের সিরিজে কোনো লোড সংযোগ করা হয় তাহলে তার যে বৈশিষ্ট্য আমরা লক্ষ্য করি সেই বৈশিষ্ট্যগুলোই আমি এখানে তুলে ধরার চেষ্টা করেছি তা আমরা পড়বো ফিচার অফ সিরিজ সার্কিট বা সিরিজ সার্কিটের বৈশিষ্ট্য কি কি নাম্বার ওয়ান টোটাল কারেন্ট মানে ব্যাটারি থেকে যে কারেন্টটা যাবে এই কারেন্টটা প্রত্যেকের ভিতর দিয়ে প্রবাহিত হয়ে এই রুট হয়ে আবার ফেরত চলে আসবে তার মানে এই কারেন্টটাই মূলত এই রেজিস্টারের ভিতর দিয়ে যাচ্ছে আবার এই সেম জিনিসটাই এই রেজিস্টরকে অতিক্রম করে পরবর্তী রেজিস্টারের ভিতরে ঢুকলো আবার দেন পরবর্তী রেজিস্টারের ভিতরে ঢুকে এই রুটটা হয়ে এইভাবে আবার ফেরত চলে আসলো এখন আমরা যদি ইন্ডিভিজুয়ালি বলি এই রেজিস্টেন্সের কারেন্টের পরিমাণ কত আপনি নিশ্চয়ই বলবেন আই আর যদি বলি এই কারেন্ট কত বলবেন এই রেজিস্টেন্স কারেন্ট কত আই থ্রি আসলে এই আই ওয়ান আই টু আই থ্রি আমরা তিন নামে ডাকলেও যেহেতু রাস্তা একটা কারেন্ট চলার জন্য সেই কারণে এ প্রত্যেকের নাম ভিন্ন হলেও সরি এটি আই থ্রি হবে প্রত্যেকের নাম ভিন্ন হলেও এরা আসলে একই জিনিস দ্যাট মিন্ যেই আই ওয়ান সেই আই টু সেই আই থ্রি আবার তারা কি না তাদের আরেকটা একটা নাম হচ্ছে কি আই টোটাল এই কারণেই যেহেতু কারেন্ট চলার রাস্তা একটা তাহলে কারেন্ট যেহেতু ভাগ হয়ে যেতে পারছে না কারেন্ট যেহেতু ভিন্ন নাম ধারণ করতে পারছে না এই কারণে একটা রুট দিয়ে সবসময় কারেন্ট কি থাকবে সমান থাকবে আমরা লিখেছি আই টোটাল ইজুকাল টু আই হচ্ছে বৈশিষ্ট্য আর একটি বৈশিষ্ট্য হচ্ছে ভোল্টেজের বৈশিষ্ট্য দেখুন প্রতিটি একটা ভোল্টেজ ড্রপ করবে তার ভোল্টেজ ড্রপের পরিমাণ কত সেটি কিভাবে নির্ণয় করব ভি ইকুয়াল টু আই ইন্টু আর অর্থাৎ কোন একটা রেজিস্ট্যান্সের ভোল্টেজ ড্রপ তার ভিতর দিয়ে প্রবাহিত কারেন্ট ইন্টু ওই রেজিস্টেন্স তাহলে এই আর ওয়ান একটা রেজিস্টেন্সের একটা ভ্যালু থাকবে সে ফর দুই ওহম চার ওহম পাঁচ ওহম তো এই দুই চার পাঁচ যে ওহম থাকবে ওহমিক ভ্যালু তার সাথে তার ভিতর দিয়ে যে কারেন্টটা যাচ্ছে তাকে যদি আপনারা গুণ দেন তাহলে পাওয়া যাবে কাকে তার ভোল্টেজ ড্রপকে তা আমরা ধরে নিলাম যে এই রেজিস্টেন্স এক নাম্বারটার ভোল্টেজ ড্রপ হচ্ছে বি ওয়ান এর হচ্ছে বি টু তিনের হচ্ছে বি থ্রি এই সিরিজ আকারে যদি কোনো রেজিস্টর সংযুক্ত থাকে তাহলে তাদের ভোল্টেজের কি হবে বলছে যে টোটাল ভোল্টেজ বা বিটি মানে যে সাপ্লাই ভোল্টেজটা থাকবে সে তিন টুকরোই ভাগ হয়ে যাবে অর্থাৎ তার তিন সন্তানকে ভাগ করে দিবে এখন কে কতটুক নিবে কত ভোল্টেজ ড্রপ করবে সেটি কিসের উপর নির্ভর করবে তার রেজিস্ট্যান্সের ভ্যালুর উপরে নির্ভর করবে তো এই কারণে আমরা লিখব যে টোটাল ভোল্টেজ অর্থাৎ সাপ্লাই ভোল্টেজটা বিয়ান এই তিনজনের ভোল্টেজ ড্রপের সমান অর্থাৎ এই তিনজনের ভোল্টেজকে আমরা যদি যোগ করি তাদের মায়ের ভোল্টেজ অর্থাৎ সাপ্লাইকৃত ভোল্টেজের পরিমাণ কত সেটি বের হয়ে যাবে দেন তিন নাম্বার এখন আসলো রেজিস্টেন্স রেজিস্ট্যান্স কি হবে টোটাল রেজিস্ট্যান্স টোটাল রেজিস্ট্যান্স জিনিসটি কি এই ব্যাটারির দু মাথায় যদি আমরা তাকাই যে এদিকে মোট বাধা কত মনে করেন সে দশ টাকার বাধা দেয় সে বিশ টাকার বাধা দেয় সে পাঁচ টাকার বাধা দেয় তাহলে আপনি কি বলবেন দশ যোগ পাঁচ যোগ বিশে করে যোগ করে মোট তাদের বাধা কত সেটি বলবেন ঠিক তেমনি এই সিরিজ সার্কিটের ক্ষেত্রে বাধাগুলো কি হবে অলওয়েজ যোগ হবে সাম হবে তো সে কারণেই আমরা লিখবো টোটাল বাধা অর্থাৎ আর টোটাল ইজ ইক টু আর ওয়ান প্লাস আর টু প্লাস আর থ্রি দ্যাট মিনস এই রেজিস্টেন্স যদি কখনো সিরিজে থাকে তাদের মোট বাঁধা হবে অর্থাৎ এই তিনজনের সম্মিলিত মোট বাঁধা হবে তিনজনের যোগফলের সমান তাহলে আমরা এই সিরিজ সার্কিটের তিনটি বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারলাম এখন আসুন প্যারালাল সার্কিট সম্পর্কে প্যারালাল সার্কিটে কানেকশনটা ঠিক এই ধরনের থাকে অর্থাৎ একই ব্যাটারি থেকে ধরেন এটা একটা আপনার হাতে ব্যাটারি প্লাস আছে এটা হচ্ছে আপনার হাতে মাইনাস এই প্লাস থেকে একটা রেজিস্ট্যান্সের মাথা অপরটার আরেকটা মাথা অপরটার আরেকটা মাথা সবাই একসাথে এ প্লাস থেকে পাওয়ারটা পাবে আবার মাইনাস গুলো সবার অপর মাথাগুলো একসাথে যোগ হয়ে মাইনাসের সাথে লাগবে এই ধরনের কানেকশন এটি যদি রেজিস্ট্যান্স কল্পনা না করে আপনি বাতি 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 চিন্তা করেন এটি 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 একটি আরেকটি আরেকটি তাহলে তিনটি বাতিকে যদি এই ধরনের কানেকশনে আপনি যদি কানেক্ট করেন তাকে বলবো আমরা প্যারালাল সার্কিট প্যারালাল সার্কিটের ক্ষেত্রে কি হয় আমরা একটু দেখিনি তার তিনটি বৈশিষ্ট্য বা ফিচার আই টোটাল অর্থাৎ এইখান থেকে যে কারেন্টটা যাচ্ছে টোটাল কারেন্ট এই কারেন্টটা গিয়ে দেখুন এইখানে এক একটা রাস্তা পেয়ে গেল তাহলে এইখান দিয়ে একটু প্রবাহিত হবে বাকিটুকু এখানে যাবে যাওয়ার পরে পর একটা রাস্তা পেয়ে গেল তাহলে এদিক দিয়ে আর কিছু প্রবাহিত হবে বাকিটুকু এদিক দিয়ে এসে এদিক দিয়ে প্রবাহিত হবে দ্যাট মিনস আগে কারেন্ট চলার জন্য যেরকম শুধু একটাই রাস্তা ছিল এখন কিন্তু কারেন্ট চলার জন্য রাস্তা হয়ে গেল অনেকগুলো কয়টা হয়ে গেল এই মোট কারেন্টটা দেখলো এক দুই তিন তিনটা রাস্তা দিয়ে সে এই জায়গায় ফেরত চলে আসতে পারে কারেন্টের বৈশিষ্ট্যই হচ্ছে কোথায় মাইনাসে ফেরত চলে আসা এ তার উদ্দেশ্যই হচ্ছে প্লাস থেকে বের হয়ে মাইনাসে ফেরত চলে আসা তাহলে যেহেতু প্লাস থেকে বের হয়ে মাইনাসে ফিরে চলে আসবে তাহলে সে কয়টা রাস্তা দিয়ে আসতে পারছে তিনটা রাস্তা দিয়ে তাহলে তার কারেন্টটা তিন ভাগ হয়ে যাবে কোন অংশ দিয়ে কতটুকু কারেন্ট যাবে সেটি নির্ভর করবে এই রেজিস্ট্যান্সগুলোর মানের উপরে নির্ভর করবে তো সেই ক্ষেত্রে আমরা বলতে পারি যে এই মোট কারেন্টের পরিমাণ কত হবে যেটি আমরা সাপ্লাই দিচ্ছি তাহলে এর অংশ যোগ এর অংশ যোগ এর অংশ এই তিনজনের কারেন্টকে যদি আমরা যোগ করি তাহলে সাপ্লাই কারেন্ট বা আই টোটাল কারেন্টের সমান হবে দ্যাট মিন্স আই টোটাল টু আই প্লাস আই টু প্লাস আই থ্রি এটি হচ্ছে ফার্স্ট ফিচার অ্যান্ড নাম্বার সেকেন্ড বি টোটাল দ্যাট মিন্স দেখুন এটাকেই বলছে আমরা টোটাল ভোল্টেজ এই টোটাল ভোল্টেজটা তার সমান হবে দেখুন তো আপনারা যে এটা একটা তার এটু আরেকটা আর একটা তার দেখুন এই তারটা দিয়ে কমপ্লিট এ পর্যন্ত কানেক্ট করা এই তারটা দিয়ে একটা কমপ্লিট এ পর্যন্ত কানেক্ট করা দ্যাট মিনস এইখানে যে ভোল্টেজ আমি পাবো মিটার দিয়ে মাপলে এইখানে সেম ভোল্টেজ পাবো এইখানে সেম ভোল্টেজ পাবো এইখানেও সেম ভোল্টেজ পাবো তার মানে এই রেজিস্ট্যান্স আর ওয়ানের দু মাথায় যে ভোল্টেজ তাকে বি ওয়ান বলছি এটাকে বলছি বি টু এটাকে বলছি বি থ্রি এ বি থ্রি যা বি টু ও তা বি ওয়ান ও তা সেটাই আবার কি বি টোটাল কারণ এ তিনজন এ দেখুন এ তার দিয়ে কি করা আছে কানেক্ট করা আছে তো এই কারণে আমরা বলছি যে বি টি ইকুয়াল টু বি ওয়ান প্লাস বি টু প্লাস বি থ্রি ওকে দেন থার্ড নাম্বার ইজ টোটাল রেজিস্ট্যান্স দেখুন আর ওয়ান আর টু আর থ্রি আগে ছিল সিরিজই সেজন্য আমরা যোগ করে দিয়েছি কিন্তু কখনো যদি পাশাপাশি প্যারালাল অবস্থায় থাকে তখন আমরা যোগ করতে পারবো না তাকে আমরা প্যারালালের সূত্র অনুযায়ী কি করতে হবে যোগ করতে হবে এটি হচ্ছে মূলত প্যারালালের সূত্র যদি কখনো এই এইভাবে থাকে থাকে দ্যাট প্যারালাল কানেকশনে তখন আর ওয়ানকে উল্টাই দিবেন আর টু ইনভার্স মানে আর টু কে উল্টাই দিবেন আর থ্রি ইনভার্স মানে আর থ্রি কে উল্টাবেন উল্টানোর পরে যোগ করবেন যে রেজাল্ট পাবেন রেজাল্টকে আরেকবার উল্টে দিতে হবে দেন ফাইনালি উল্টানোর পরে যে ফাইনাল রেজাল্ট যেটা পাচ্ছেন সেটি হবে কার সমান আর টোটালের সমান তো এইভাবেই মোট বাঁধা অর্থাৎ এই দুই দুই মাথা থেকে আমি যদি তাকাই এই তিনুজনে মিলে আমার সিস্টেমকে কি পরিমাণ বাধাগ্রস্ত করছে সেটি যদি বের করতে চাই এইভাবে করে বের করা হয়ে থাকে তাহলে আমরা সিরিজ সার্কিটে এবং প্যারালাল সার্কিটের ফিচার সমূহ সুন্দর করে দেখে ফেললাম এখন আমরা কিছু সোর্স সম্পর্কে পরিচিত হব এই সোর্সগুলো কি দেখুন যদি কখনো এইভাবে দেখেন দ্যাট মিন্ একটি প্লাস আর একটি মাইনাস উপরে প্লাস নিচে শুধু একটা তাহলে তার নাম হচ্ছে সেল তাহলে সাধারণত ওয়ান পয়েন্ট টু থাকে কিন্তু ম্যাক্সিমাম ওয়ান পয়েন্ট ফাইভ পর্যন্ত হতে পারে তো এটাকে বলছি আমরা সেল আর যদি অনেকগুলো সেল দ্যাট মিনস দুই বা ততোধিক সেল যদি এইভাবে কানেক্ট থাকে তাকে আমরা ব্যাটারি বা ভোল্টেজ সোর্স বলছি তো তাহলে দেখুন এই যে দেখুন এখানে অনেকগুলো সেল অর্থাৎ দুটো সেল মিলে প্লাস মাইনাস প্লাস মাইনাস মিলে একটা ব্যাটারি তৈরি করেছে অথবা তার অপর নাম আপনি বলতে পারেন এটি ভোল্টেজ সোর্স কখনো যদি কোনো সিস্টেমে এই যে এই জায়গায় মনে করেন আপনি সিক্স ভোল্ট লিখেন আর যদি এভাবে শুধু দুটো দাগ দিয়ে নেন তাহলে আপনার এই ফিগারটি আঁকা ভুল হয়েছে বলে ধরে নিতে হবে কারণ যদি ভোল্টেজের মান ওয়ান পয়েন্ট ফাইভের নিচে হয় সেই ক্ষেত্রে আপনি এই ধরনের সেলের চিত্র আঁকলে ভুল হবে না যদি ব্যাটারির চিত্র আঁকতেই হয় তাহলে অবশ্যই আপনাকে এই ভোল্টেজের মানটা উপরে লিখতে হবে দেন শুন এই ব্যাটারিটা অনেক সময় এ ধরনের করে থাকে অর্থাৎ ধরনের রাউন্ড এ দিয়ে উপরে প্লাস নিচে মাইনাস দিয়ে থাকে এটিও ব্যাটারি চিহ্ন অথবা ভোল্টেজ সোর্সের চিহ্ন এটি একটি কারেন্ট সোর্সের চিহ্ন অর্থাৎ এখানে রাউন্ড দিয়ে মধ্যখানে একটি টিক চিহ্ন এই টিক চিহ্ন দ্বারা বোঝানো হয় যে কারেন্টটা এদিক থেকে এদিকে বের হচ্ছে এদিকে বের হয়ে যাচ্ছে দ্যাট মিনস এই মাথা দিয়ে বের হয়ে যাচ্ছে তো কারেন্টের ডিরেকশনটা বোঝানো হয় টিক মার্ক দিয়ে কখনো নিচের দিকে থাকে তার মানে বুঝে নিতে হবে কারেন্ট নিচের দিকে যাচ্ছে তো ঠিক হচ্ছে কারেন্ট সোর্সের চিহ্ন এটি হচ্ছে ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স এখন বলবেন যে কারেন্ট সোর্স বললাম বুঝলাম ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স কি তো তার আগে আমরা একটু ভোল্টেজ সোর্স এবং কারেন্ট সোর্স নিয়ে আর একটু কথা বলে আসি ভোল্টেজ সোর্স হচ্ছে সেই সোর্স যে অনবরত আমাকে ভোল্টেজ দিয়ে যেতে পারে যেমন মনে করেন আমি যদি বলি আপনাকে আমার কাছে একশোটা বারো ভোল্টের ব্যাটারি আছে আমি সবগুলোকে প্যারালালি কানেক্ট করে রেখেছি আপনি এবার আমার থেকে ভোল্টেজ নিতে পারেন আপনি করলেন কি বারো বোল্টের বিভিন্ন লোড লাগালেন লোড লাগানোর পর অনেকক্ষণ চালানোর পরেও আমার ভোল্টেজ কিন্তু বারো ভোল্ট বারো বোল্টেই থেকে গেল কারণ আমার অনেক শক্তিশালী ব্যাটারি তো তো তাহলে এই যে ভোল্টেজ কমছে না আমি অনবরত আপনাকে বারো ভোল্ট সাপ্লাই দিয়ে যেতে পারছি তাহলে আমার সোর্সকে বলবো আমি ভোল্টেজ সোর্স যদি ভোল্টেজ কমে যায় অর্থাৎ ব্যাটারি দ্রুত ডিসচার্জে যদি ভোল্টেজ কমে যায় সেই সোর্সকে আমরা ভোল্টেজ সোর্স বলতে পারি না আদর্শ ভোল্টেজ সোর্স হয় না সেটা তাহলে অনবরত আমাকে ভোল্টেজ সময় সাপ্লাই দিয়ে যেতে পারবে এই ধরনের সোর্সকেই বলবো ভোল্টেজ সোর্স ঠিক তেমনি যদি কোনো একটা মেশিন বা কোনো একটা পাওয়ার সাপ্লাই আমাকে অনবরত কারেন্ট সাপ্লাই দিয়ে যেতে পারবে যে আমি ফাইভ এমপিআয়ার আমার প্রয়োজন আমাকে আপনি সবসময় ফাইভ এমপিআর দিয়ে দিবেন ফাইভ এমপিআয়ার থেকে কম দিতে পারবেন না এ ধরনের যদি কোনো সোর্স পাওয়া যায় অর্থাৎ কোনো পাওয়ার সাপ্লাই পাওয়া যায় যার থেকে অনবরত একটা নির্দিষ্ট মানের কারেন্ট আপনি সাপ্লাই নিতে পারবেন এ ধরনের সিস্টেমকেই বলবো আমরা মূলত কারেন্ট সোর্স এখন এখানে ডিপেন্ডেন্ট এবং ইন্ডিপেন্ডেন্ট শব্দটা মোস্ট ইম্পর্টেন্ট দেখুন এই ব্যাটারিটা কিংবা এই ব্যাটারিটা এরা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ইন্ডিপেন্ডেন্ট মানে এই ব্যাটারি কারোর সাথে কোনো রেশারেশি নাই কারোর সাথে জমি জমা নিয়ে বিরোধ নাই শত্রুতামি নাই দ্যাট মিনস এই ব্যাটারির কারোর উপর নির্ভর হয়ে থাকতে হয় না এই ব্যাটারি ইচ্ছা করলে এদেরকে সাপ্লাই দিল এরা চললো তো এর এর মান যদি সিক্স বোল্ট হয় সিক্স বোল্ট এ কারোর উপর ডিপেন্ড করে না তাহলে এ ধরনের ভোল্টেজ সোর্স বলবো ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীন ভোল্টেজ সোর্স যদি এমন হতো যে কখনো আমি এইখানে বিটি না লিখে আমি লিখলাম এখানে এই ব্যাটারির নাম হচ্ছে টু বি ওয়ান খেয়াল রাখুন আপনারা এখানে আমি বিটি না লিখে মানে ব্যাটারির নাম আগে ধরেন বারো বোল্ট ছিল এখন লিখলাম টু বি ওয়ান মানে আমি বললাম যে বি ওয়ান যা হবে তার দুই গুণ হবে এই ব্যাটারির মান তাহলে এতে কি বোঝা যায় যে এই বি এর মান যদি কখনো কম বেশি হয় এই লোডের মান যদি কখনো কম বেশি হয় এই সোর্সের মানটাও কি হয়ে যাবে উলটপালট পালট হয়ে যাবে এই যে এই ব্যাটারির মানটা যে এই বি এর উপরে নির্ভর করলো তাহলে অন্যের উপরে নির্ভরশীল হয়ে গেল না এই সোর্স এই জন্য যদি কখনো কোনো সোর্স কারোর উপর নির্ভরশীল হয়ে যায় তাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট ভোল্টের সোর্স ঠিক তেমনি যদি কোনো কারেন্ট সোর্স অন্যের কারেন্টের উপরে নির্ভরশীল হয়ে যায় তখন তাকে বলবো আমরা ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্সের চিত্র এই ধরনের করে আঁকা হয় এবং ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্সের চিত্র এই ধরনের করে আঁকা হয় আমরা যখন ডিসি সার্কিট পড়াশোনা শেষে অর্থাৎ ডিসি সার্কিটের অ্যাডভান্স লেভেলের ম্যাথমেটিক্সে যাব এই ডিপেন্ডেন্ট ইনডিপেন্ডেন্ট সোর্সের অঙ্ক করব তখন না হয় বিস্তারিত বিষয়গুলো বুঝে নিব চলুন বাকি অংশটুকও দেখেনি তাহলে আমাদের সোর্সেস কমপ্লিট হলো দেন আসলো কারেন্ট ডিভিশন এই দুটো ফর্মুলা আমি দেখিয়ে দিচ্ছি মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা আমি শুরুতে আপনাদেরকে কিছু নিয়ম শিখিয়ে দিব এই নিয়মগুলো যদি আপনারা জানেন ডিসি সার্কিট আশা রাখি আপনার জন্য পানির মতো সহজ হয়ে যাবে ভয়ের কোনো কারণ নেই ডিসি সার্কিটে একমাত্র তারাই ভুল করে যাদের মাথার ভিতরে নিয়মের গাঁটটি রয়েছে অর্থাৎ কনফিউশন ক্রিয়েট হয় যে এটা কি এটা নয় ওটা কি ওটা নয় এই ধরনের কখন ধরবো এখানে আট দেওয়া আছে আট ধরবো নাকি এটা ধরবো তখনই ভুল করে মানুষ বেশি সে কারণে আমি চাই আপনার কনফিউশনগুলো শুরু শুরুর থেকেই ক্লিয়ার করে নিয়ে ফেলেন দেন তারপরে অঙ্ক করতে বসেন তারপরে দেখবেন খুব মজা পাচ্ছেন এই ধরনের একটা প্যারালাল সার্কিট দুটো লোড দিয়ে দেওয়া আছে আই ওয়ান আই টু কারেন্ট নিচ্ছে এবং সে ফর এখান থেকে টেন এম্পিয়ার একটা কারেন্ট সোর্স থেকে সাপ্লাই দিচ্ছি আমি তাদেরকে মানে দশ এম্পিয়ার কারেন্ট সোর্স দিয়ে এই আই ওয়ান এবং আই টু কে সাপ্লাই দিচ্ছে সেই ক্ষেত্রে আমি যদি বলি এই আই ওয়ানের পরিমাণ কত কিভাবে নির্ণয় করব যে এটি হচ্ছে বাপের টাকা দশ টাকা দিছে চকলেট খাওয়ার জন্য এই দুইটা বাচ্চা একটা হচ্ছে আই ওয়ান আর একটা হচ্ছে আই টু এখন আই ওয়ানে কত টাকা খেলো আই টু কত টাকা খেলো কিভাবে নির্ণয় করব। কার অংশের পরিমাণ কত সেটি নির্ণয় করার জন্য একটি ফর্মুলা আছে মনে করেন আপনি যদি বলেন যে আমি আই ওয়ানকে পছন্দ করি খো সে কত টাকা খেলো আমি আগে দেখি তাহলে আই ওয়ান ইকুয়ালস টু টোটাল কারেন্ট মানে বাপে কত টাকা দিয়েছিল আমার ভাই যে আই টু যে কিনা আমার প্রতিপক্ষ বাপের টাকার উপরে ভাগ বসাইছে সব সবসময় মনে রাখবেন আমার প্রতিপক্ষ প্রতিপক্ষের রেজিস্ট্যান্স মানে বাধার পরিমাণ কত তাকে বসাতে হবে অপোজিট ব্রাঞ্চ রেজিস্ট্যান্স তাহলে বাপের টাকার সাথে মূলত আমি আমার টাকা বের করছি আমি কত খেলাম সেটি বের করছি আই ওয়ান সমান সমান বাপের টাকার সাথে দ্যাট মিন্স টোটাল কারেন্টের সাথে অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স মানে আমার প্রতিপক্ষের বাধার পরিমাণটা কত সেটি বসাবো ডিভাইড বাই আমরা দুই বাইয়ের বাধার পরিমাণটা কত দ্যাট মিন্স ব্রাঞ্চের বাধা কত টু ব্রাঞ্চের বাধা কত বসিয়ে দিলাম সাম অফ টু রেজিস্ট্যান্স বা সাম অফ টু রেজিস্ট্যান্স তাহলে দেখুন বাপে সাপ্লাই দিচ্ছিল দশ টাকা ইন্টু আমি বের করছি কাকে আই ওয়ান কে না ওকে আই কে বের করতে হলে আই ওয়ান এর বিপরীত ব্রাঞ্চকে নিশ্চয় বলবেন আই টু তাহলে আই টু ব্রাঞ্চের রেজিস্ট্যান্সটা কত তিরিশ ডিভাইড বাই রেজিস্ট্যান্স দয়ের যোগফল রেজিস্ট্যান্স দয় কি কি আমি হচ্ছে বিশ আর আমার অপোজিট ব্রাঞ্চে হচ্ছে কত তিরিশ বসিয়ে দিলাম কত হলো সিক্স অ্যাম্পিয়ার তো দেন এটাকেই আপনারা একটু গোলমাল পাকিয়ে ফেলেন এই গোলমালটা আমি একটু ক্লিয়ার করে নিই সামনে অঙ্ক করতে আরো ক্লিয়ার হব তারপর শুরু থেকে একটু ক্লিয়ার হয়নি জিনিসটা হচ্ছে এরকম যে সেম বাপে দিল। দশ টাকা এখন আমি মনে করেন ব্যাচেলর ছোট এখনো ক্লাস নাইন টেনে পড়ি আমি আই ওয়ান আর আমার ভাই সে বিয়ে শাদি করে দুটো বাচ্চাও হয়ে গেছে তার অনেক বড় হয়ে গেছে সিনিয়র মানুষ এখন বাপের সম্পত্তি তো দুই ভাইয়ের মধ্যে ভাগ হবে আমি এবং আমার ভাই তাহলে আমি হলাম আই ওয়ান আমার ভাই হলো আই টু তো ভাগ করি দশ টাকা আমি বললাম যে আমার অংশের পরিমাণ কত আমি জানতে চাই তো লিখলাম আই ওয়ান আই ওয়ান ইকুয়াল টু বাপে সাপ্লাই দিচ্ছে দশ টাকা আমি বললাম কি আমি আই ওয়ান যদি হই আমাকে যদি আমি বের করতে চাই তাহলে আমার অপজিট ব্রাঞ্চের রেসিস্ট্যান্স দ্বারা গুণ করতে হবে এখন অপজিট ব্রাঞ্চের রেজিস্টেন্স কাকে আপনারা ম্যাক্সিমাম ভুল করেন যে অপজিট ব্রাঞ্চ শুধু থ্রি কে ধরেন আরে ভাই থ্রি ধরলে হবে না তার কারণ হচ্ছে এই থ্রি সেটা তো আমার বড় ভাই আমি বুঝলাম কিন্তু আমার বড় ভাইয়ের তো দুই বাচ্চা রয়ে গেছে তারাও তো আমার বড় ভাইয়ের সাথে সম্পৃক্ত একটা বাধা আমার বলতে আমি যেখান থেকে কারেন্টটা ভাগ হওয়া শুরু হয়েছে আমি এক ব্রাঞ্চ এবং আমার অপর যে ব্রাঞ্চ ওই ব্রাঞ্চের আন্ডারে যত বাধা থাকবে সবাই হবে আমার অপোজিট ব্রাঞ্চ তো মোস্ট ইম্পর্টেন্ট টপিক তাহলে আমার অপোজিট ব্রাঞ্চ বলতে বুঝাচ্ছি এই তিনজনকে এই তিনজন কিভাবে আছে আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন দেখুন এই দুটো প্যারালালে আছে প্যারালাল হওয়ার পরে একটা রেজিস্ট্যান্স মানে এই দুটোকে প্যারালাল যদি করি আমি একটা হয়ে যাবে ওই একটার সাথে এই তিন কিভাবে আছে সিরিজে আছে এই যে এই তিন একটা আর এই দুইজন মিলে যদি একটা হয় এই একটার সাথে এই একটা কিভাবে থাকবে সিরিজে থাকবে তাহলে আমরা এই কাজটা এখানে করেছি দেখুন থ্রি প্যারালাল সিক্স এই যে এভাবে দুটো দাগ দিয়ে মূলত প্যারালাল বোঝানো হয় এই থ্রি প্যারালাল সিক্স ব্র্যাকেট দিলাম ব্র্যাকেট দিয়ে দেওয়ার অর্থ হচ্ছে এই দুজনকে মিলে একটা করলাম এই একটার সাথে যোগ যেহেতু এই দুটো সিরিজে এখন যোগ কত তিন তাহলে আপনারা প্যারালাল প্যারালাল করবেন তিন এবং কাকে ছয় কে কখনো যদি দুটো ব্রাঞ্চের প্যারালাল হয় সেই ক্ষেত্রে এই ইনভার্সের ফর্মুলাতে না গিয়ে একটা শর্টকাট ফর্মুলা আছে মনে রাখবেন শুধুমাত্র দুটো ব্রাঞ্চ এ ধরনের শুধু দুটো শাখা প্যারালাল করার জন্য এই সূত্রটি কাজে লাগাবেন তিনটির জন্য নয় আপনারা যারা তিনটির জন্য এই সূত্রকে কাজে লাগাচ্ছেন তারা ভুল করছেন তিনটি চারটি পাঁচটি ছয়টি সবগুলো এই সূত্রে করবেন যদি দুটো হয় তাহলে একটি শর্টকাট ফর্মুলা হচ্ছে এই দুইজনকে গুণ ডিভাইড বাই এই দুইজনকে যোগ করলে যে মান আসবে সেটি প্যারালালে সমান আমি করে দিচ্ছি দেখুন তাহলে হবে ঠিক এই ধরনের থ্রি ইন্টু সিক্স ডিভাইড বাই থ্রি প্লাস সিক্স এই যে ডাটাটা যা পাবো তাই হবে এই দুজনের প্যারালাল মানের সমান অর্থাৎ রেজিস্ট্যান্স রেজিস্ট্যান্স দয়ের দয়ের গুণফল বাই যোগফল তাহলে কত হলো তিন ছয় আঠারো আর হলো কত নয় আঠারোকে নয় দিয়ে বাঘ দিলে হবে টু তার মানে এই যে দেখুন এই প্যারালাল ব্রাঞ্চকে করে আমি পেলাম টু প্লাস এখানে পেলাম কত থ্রি তাহলে টু প্লাস থ্রি হচ্ছে কত ফাইভ এই পাঁচের সাথে যদি দশকে গুন দিই পাঁচ দশের পঞ্চাশ বাঘ নিচে কত হয় আট ভাগ দিলে হচ্ছে কত সিক্স পয়েন্ট টু ফাইভ আমার বাবা দশ টাকা দিচ্ছে আমার অংশের পরিমাণ হচ্ছে বাকিটা হচ্ছে বা আমার পরিমাণ এখন ব্রাঞ্চ যদি বের করতে বলে তাহলে আপনি জাস্ট অংশ সিক্স পয়েন্ট টু ফাইভ কে বিয়োগ করে দিলেই আই টুর পরিমাণটা কত বের হয়ে যাবে এই তো আমরা শিখে ফেললাম কারেন্ট ডিভিশন রুল এখন আসুন ভোল্টেজ ডিভিশন রুলস ভোল্টেজ ডিভিশন এইটিও খুব ইম্পর্টেন্ট আমি আগেই বলেছি যে এই ধরনের সিরিজের ক্ষেত্রে কি হয় ভোল্টেজ ভোল্টেজ ড্রপ হয়ে যায় দ্যাট সাপ্লাই বিটি যা দিচ্ছি সে এখানে একটা ড্রপ করে এখানে একটা ড্রপ করে এখানে একটা ড্রপ করে কিন্তু শর্ত বলছে এই তিনজনের ভোল্টেজ ড্রপ এর পরিমাণকে যদি আমরা যোগ করি তাহলে মোট ভোল্টেজ পরিমাণ এর সমান হবে ঠিক দেখুন এইখান থেকে আমি যদি বিশ বোল্ট সাপ্লাই দিই তাহলে এইখানে একটা ড্রপ করবে এইখানে একটা ড্রপ করবে এবং দুজনের ড্রপকে এ আমরা যদি যোগ দিই তাহলে এই সমান হয়ে যাবে আমরা আমরা তাই করেছি এখানে যখন দেখব যেহোমের আড়ারিতে ভোল্টেজ ড্রপ কত অথবা এই এইট ওহোমের আড়ারিতে ভোল্টেজ ড্রপ কত তাহলে আমরা সূত্র অ্যাপ্লাই করব সূত্রগুলো কিরকম কাজ করে দেখি সে ফর বিভোম মানে এই পাঁচ ওহমের আর আড়িতে ভোল্টেজ ড্রপটা কত সেম আগের মতোই কারেন্ট ডিভিশনের সাথে একটু তফাত আছে আপনার কারেন্ট ডিভিশন মনে থাকলে এটিও মনে থাকবে মোট ভোল্টেজ মানে সাপ্লাই কত টাকা দিচ্ছে বিশ টাকা এখানে হবে ভোল্টেজ তাহলে মোট ভোল্টেজ মানে টোটাল ভোল্টেজ ইন্টু অন রেজিস্টেন্স আগে ছিল আমার অপোজিট ব্রাঞ্চের রেজিস্টেন্স আর এখন হবে কি নিজস্ব রেজিস্টেন্স এই জায়গাটাই হচ্ছে শুধু ডিফারেন্স আর কোথাও কোনো ডিফারেন্স নাই কারেন্ট ডিভিশন এবং ভোল্টেজ ডিভিশনের একমাত্র ডিফারেন্স হচ্ছে মোট কারেন্টের সাথে বিপরীত শাখা গুণ দিয়েছেন এখানে দিবেন মোট ভোল্টেজের সাথে নিজের শাখা রেজিস্ট্যান্স এটাই হচ্ছে ডিফারেন্স তাহলে আমি কার ভোল্টেজ ড্রপ বের করতে যাচ্ছি এ 5 ওহমের তাহলে এই টোটাল ভোল্টেজের সাথে এই ওম রেজিস্ট্যান্স মানে এ 5 ওহমকে কি করে দিতে হবে গুণ করে দিতে হবে আগে করতাম অপজিট কে এখন করব নিজেকে ডিভাইড বাই সাম অফ সিরিজ রেজিস্ট্যান্স অর্থাৎ এই রেজিস্ট্যান্স দয়ের কি যোগফল তাহলে পাঁচ প্লাস আট তো এই কাজটাই করেছি দেখুন টোয়েন্টি ইন্টু ফাইভ ডিবেট বাই ভোল্ট তাহলে এভাবে আমরা ভোল্টেজ ডিভিশন সূত্র জেনে গিয়েছি একটু জটিলের দিকে যাব যদি ভোল্টেজ ডিভিশন এ ধরনের সার্কিটে হয় সেক্ষেত্রে কি হবে একটু দেখুন আমি বললাম যে এই টু হোমের ভোল্টেজ ড্রপ কত অর্থাৎ এর দুই হোম কতটুকু ভোল্টেজ ড্রপ করছে তাহলে খুব মজার ব্যাপার আমি লিখলাম বি টু ওহম ইকুয়াল টু সাপ্লাই ভোল্টেজ কত দিচ্ছি দ্যাট মিনস দ্যাট ইজ দ্য মোড ভোল্টেজ টোয়েন্টি ইন্টু ওন রেজিস্ট্যান্স তাহলে ওন ব্রাঞ্চ রেজিস্ট্যান্স মানে আমার নিজের রেজিস্ট্যান্স কত যার আড়াড়িতে আমি বের করতে চাচ্ছি সেটি হচ্ছে দুই ডিভাইড বাই রেজিস্ট্যান্স দয়ের যোগ ফল এ দুই এর সাথে যোগ এই রেজিস্ট্যান্সগুলো রেজিস্ট্যান্স দয় বলতে আমি যাকে বের করতে চাচ্ছি তার সাথে বাকি সিরিজ রেজিস্ট্যান্সগুলো অর্থাৎ এই সাপ্লাইয়ের সাথে বাকি সবাই এই জিনিসটাই বুঝতে হবে এখানে আপনারা করেন কি এ শুধু চারকে করেন কেউ এ দুইটাকে করেন এখানেই আপনারা কনফিউশনে পড়ে যান করতে হবে আমি এই বিষটা কাদেরকে দিচ্ছি এদের সবাইকে দিচ্ছি না সবাইকে যদি দিই তাহলে এ দুইয়ের অংশ যদি আমি বলি কত তাহলে বাকি বাকিরা অপজিট ব্রাঞ্চ হয়ে যাবে না বাকিরা প্রতিপক্ষ হয়ে যাবে এই এর প্রতিপক্ষ তাহলে প্রতিপক্ষ কারা এরা সবাই আর দুই হচ্ছে একা তাহলে আমি দুই এর ভোল্টেজ বের করতে ইজ ভোল্ট মানে মানে বাই দয় যোগ চাচ্ছি এ এরা এরা দেখুন কিভাবে আছে এই দুজন প্যারালালে আছে প্যারালাল করার পরে একটি হয়ে যাবে একটার সাথে এ চার কিভাবে আছে সিরিজে আছে তাহলে এ চার এর সাথে এইটা আমি যোগ করে দিব এই যে চার যোগ এই আট এবং আট প্যারালাল আপনারা একটি শর্ত মনে রাখবেন যদি কখনো সেম রেজিস্ট্যান্স প্যারালালে থাকে দুটো কিন্তু তিনটি না এটি আট এটি ওয়াট সেম রেজিস্ট্যান্স যদি প্যারালালে থাকে তাহলে তার মোট রেজিস্ট্যান্সের ভ্যালু হবে কত তার অর্ধেক যে কোনো একটির অর্ধেক তাহলে এই আট এবং আটকে আপনারা প্যারালাল করে দেখুন আট আটা চৌষট্টি ডিভাইড বাই ষোলো তাহলে চৌষট্টিকে ষোলো দিয়ে ভাগ দিলে হবে কত চার দ্যাট মিন্স কত দাঁড়ালো এই আটের অর্ধেক আমরা তাই করেছি এটিকে যদি প্যারালাল করি পাব চার এ চারের সাথে এ চার যোগ করলে হবে আট এই আটের সাথে দুই যোগ করলে হবে কত দশ এই আট যোগ দুই আর উপরে হবে চল্লিশ কে যদি দিয়ে ভাগ দেন হবে চার বোল্ট তাহলে আমরা বুঝতে পারলাম এই বিশ বোল্টের ভিতরে এই দুই দুই হোমের রেজিস্টেন্স এই নিজেই খেয়েছে কত চার বোল্ট বাকিটা এদের আড়ারাইতে পাওয়া যাবে তো এইভাবেই এই ধরনের কারেন্ট ডিভিশন রুলস এবং ভোল্টেজ ডিভিশন রুলস গুলো অ্যাপ্লাই করা হয়ে থাকে আমরা অঙ্কে না যাওয়া পর্যন্ত আর বিস্তারিত আলোচনা করব না প্রাথমিক একটা ধারণা দিয়ে যাচ্ছি টোটাল ডিসি সার্কিটে কি আছে তো আমি সামনে অঙ্ক শুরু করব না আমি দেখুন এটি পাঁচ এটি চার পাঁচ ছয় সাত আট নয় দশ যতটুক চালানো যায় আমি সূত্র পড়াবো ঠিক এ ধরনের করে আহ আশা রাখি এটি আপনাদেরকে বহু বহু গুণে সহযোগিতা করবে যখন আপনারা অঙ্ক করতে যাবেন তখন বুঝবেন যে এটি শিখার ফলে আপনার অঙ্ক কতটুক সহজ হয়ে গেছে তো সেই পর্যন্ত ভালো থাকবে